আপনারা খবর ছিল যে ভুটান থেকে কিছু মিসক্রিয়েন্টস তারা হচ্ছে ইলিগালি ওয়ালে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট করবে, তো খবর মারফত আমরা যাই, আমরা এটাকে অ্যাটাক ট্র্যাক করি। আমাদের ডিওকোডিপুর পিআর প্রধান এবং আমাদের এডিওফো রাহুল দত্ত সাহেবের নেতৃত্ব, ওনারা বলে যে এটাকে তুমি ট্র্যাক করো, আমরা সেই হিসেবে আমরা ট্র্যাক করা শুরু করি। এবং এই প্রদীপ রাতেই আমরা একটা গাড়ি পাই, যে গাড়িটা আমাদের কাছে ইনফরমেশন ছিল ইয়ে একটা ট্যাভেরা ভিকেল, গাড়ির নাম্বার WB74J9145। তো এই গাড়িটা থেকে হাই স্পিডে যাচ্ছে এবং আমরা যখন ক্রস করি তখন এটা লামা হোটেলের সামনে এরা হচ্ছে ক্রস দিয়ে এটা কাছে ঘটেছিল যে তোমার লোকাবাড়ির যে হোটেলটা আছে ওই হোটেলের সামনে এটা ক্রস দিয়ে হবে। কোনো সিকিমের পার্টি এই মালটা কিনবে, সিকিম থেকে কোনো পার্টি এই মালটা কিনবে এবং এটা হচ্ছে নেপালে দিয়ে হবে। তো আমরা ওখানে যাই, ওখানে চার পাঁচজন ছিল কিন্তু আমরা দুজনকে ধরতে সক্ষম হই, একজন নাম হচ্ছে রাজ তামাল আর একজন হচ্ছে শঙ্কর দাস। দুজনের গাড়ি হচ্ছে আপনার হচ্ছে জয়গাঁওতে, তো শঙ্কর দাস হচ্ছে এই গাড়ির মেন মানে ওনার, প্লাস হচ্ছে এই ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে এরা হচ্ছে জড়িত আছে। তো আমরা হচ্ছে এই যে ব্যাপারটা হচ্ছে এই শঙ্কর দাসকে আমরা জেরা করি এবং ভিতরে আমরা সার্চ করি, সার্চ করে দেখি আমরা একটা পূর্ণবয়স্ক একটা নেপালের স্ক্রিন 9 ফুট লম্বা, এত বড় নেপালের স্ক্রিন মানে মুশকিল, তো একদম ফ্রেশ নেপালের স্ক্রিন। এবং এবং আমরা যখন স্ক্যান করে দেখি আমরা এবং দেখি ওর একটা একটা বুলেট ইনজুরি আছে, এখানে বানাতে বাজারের দোকান খুলে নেই Thank you.